ইতিমধ্যে ইয়াস ঘূর্ণিঝড় আছে পড়েছে স্থলভাগে, এর ফলে দীঘা সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে জামুরিয়ার সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি। ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে গতকাল থেকেই মেঘলা আকাশ, মাঝের মধ্যে ঝোড়ো হাওয়া বইছে এবং ইয়াস আসছে, হাওয়ার তীব্রতা কিন্তু বাড়ছে। সকাল থেকে এক পশলা বৃষ্টি হলেও এখনও বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়ার গতিবেগ যে আস্তে আস্তে বাড়ছে সেই ছবি কিন্তু স্পষ্ট। আমরা জামুরিয়া থেকে সেই ছবি দেখাচ্ছি যে ইয়াস ঘূর্ণিঝড় স্থলভাগে আছে পড়ার পর স্বাভাবিকভাবে শিল্পাঞ্চলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মেঘলা আকাশ, হাওয়ার গতিবেগও বাড়ছে এবং সেই ছবি আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। এখন পর্যন্ত জামুরিয়া বিধানসভায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিচুড়িয়া গ্রামে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি পড়ে গেছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তাছাড়া এখনও পর্যন্ত সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি, কিন্তু হাওয়ার গতিবেগ যে আস্তে আস্তে বাড়ছে সেটা বলাই যায়। বৃষ্টি সেইভাবে না হলেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে ইয়াস ঘূর্ণিঝড় স্থলভাগে ল্যান্ডফল হয়ে গেছে এবং এর ফলে দীঘা সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে যেটা আমরা জানতে পারছি। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্পাঞ্চলে এখনও পর্যন্ত প্রত্যক্ষ কোনো প্রভাব পড়েনি, সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।